গত বছর আমি ঠিক বলতে পারি না কি হয়েছিল এখানে, কিন্তু পুলিশ এবং টিএসআর এই ধরনের পূজা ডিউটি হবে এখানে। একটা জিনিস মনে রাখতে হবে, প্রাচীন বিশ্বাস দেখে যদি সপ্তমী অষ্টমী নবমী তিন দিন, দশমীর দিনও ডিউটি তখন যেতে থাকে না, তিন দিন যদি ডিউটি করে সাধারণের সঙ্গে মিলে পূজার সময় যাবে। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি এসেছি, আমি পাঁচ ঘন্টা ডিউটি, সাত ঘন্টা ডিউটি, আট ঘন্টা ডিউটি, আমরা চেষ্টা করবো সবাইকে দেখবো আমরা যে আগরতলা পরতলা ব্রিজের উপরে যারা সবজি বিক্রি করে সকাল খুব ভালো ডিউটি করে তারা। এবং এটা কালকে একটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম পরশু দিন, সেই মিটিংয়ের মধ্যে ডিএম সাহেব বলছিলেন যে সিভিক ভলেন্টিয়ার আছে বেড়া সিভিক। এখানে নর্থ ডিস্ট্রিক্টে আমরা টোটাল অ্যারাউন্ড 600 টিএসআর, প্রায় 100 মতো সিআরপিএফ, ডিস্ট্রিক্ট পুলিশ প্রায় 500, এবং এনসিসি, এনএসএস, স্কাউট, গাইড এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার তারা পূজার সময় এখানে ডিউটি করবে, সাথে সাথে সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারও থাকবে। আমরা চাই সবাইকে সাথে নিয়ে ক্লাবের যে ভলেন্টিয়ার আছে তাদেরকে নিয়ে, যেহেতু সার্বজনীন দুর্গা উৎসব একটা সার্বজনীন আনন্দ উৎসব সবার জন্য, যে পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়। পাশাপাশি আমরা বিএসএফের সঙ্গে মিটিং করেছি, বর্ডারকে সিল করা হয়েছে, গাড়িঘোড়া চেকিং চলছে, তারপরে হোটেল চেকিং চলছে। সবাইকে যারা রিকোয়েস্ট করতে চাই পূজার সময় আমরা আনন্দ করব, কিন্তু কিন্তু লোক আছে দুষ্কৃতকারী, তারা পকেট মার করতে পারে, স্ন্যাচিং করতে পারে, ইপটিজিং করতে পারে। যদি এই ধরনের কোনো ঘটনা হয় আইন কেউ যেন নিজের হাতে না আনে, প্রত্যেকটা জায়গাতে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে, সেই পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথে যারা দুষ্কৃতকারী আছে তাদেরকে যেন সঁপে দেওয়া হয়। উত্তর জেলা মানুষের জন্য কী বার্তা থাকবে স্যার? সবাই যেন নির্বিঘ্নে পূজা দেখে, আমরা যথেষ্ট পুলিশি ব্যবস্থা করেছি, যদি কোথাও কোনো কিছু সন্দেহজনক মনে হয় তা আমাদেরকে যেন ফোন করে, আমরা জনগণের সেবায় আছি।